নিখোজের 13 দিন পর বগুড়া শাহজানপুরের খাদাসপাড়া গ্রাম থেকে আব্দুল্লাহ সাগর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পিবিআই। মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করতে গিয়ে একই গ্রামের তিন প্রতিবেশী ওই যুবককে হত্যা করে। পরে গ্রামে এক ডোবায় কচুরি পানার মধ্যে সাগরের লাশ মাটি চাপা দেওয়া হয়। নিখোজের আগে তার মুঠোফোনে আসা শেষ ফোন কলের সূত্র ধরেই পিবিআই হত্যাকারীদের শনাক্ত করে। নিহত সাগর খাদাস পশ্চিমপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবেশী হলেন শাহজাহানপুর উপজেলার খাদাস পশ্চিমপাড়া গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে আবু মুসা, আজিজার রহমানের ছেলে কালাম ও খাদাস আলুবাড়ি গ্রামের মৃত হায়দার আলীর ছেলে বাবুল হোসেন। অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সাগরের গলিত লাশটি উদ্ধার করা হয়। এই সময় পিবিআই সদস্যরা কড়া নিরাপত্তায় গ্রেপ্তার মুসাকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে লাশ চাপা দেওয়া ডোবায় নিয়ে যায়। তিনি সেখানে পিবিআই সদস্যদের লাশের অবস্থান শনাক্ত করে দেন। বগুড়া পিবিআই জানায় 16 সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার মুসা নিহত সাগরকে মুঠোফোনে কল দিয়ে বাড়ির পাশে বাঁশবাগানে ডেকে নেয়। অপহরণের উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে সাগরকে অজ্ঞানের চেষ্টা করে মুসা ও গ্রেপ্তার অপর দুই আসামি। এ সময় নিঃশ্বাস আটকে সাগর জ্ঞান হারায়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর মরদেহ পাশে ডোবায় কচুরিপানায় চাপা দেয় আসামিরা। ঘটনার আকস্মিকতায় গ্রেপ্তার মুসা বগুড়া থেকে ঢাকায় পালিয়ে যান। এদিকে অনেক খোঁজাখুঁজির পর সাগরকে না পেয়ে 23 সেপ্টেম্বর শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে বৃহস্পতিবার রাতেই সাগরের মা রিনা বেওয়া অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা দায়ের করে। পুলিশ সুপার বলেন, থানায় জিডি হওয়ার পর থেকেই পিবিআই ছায়া তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনায় জড়িত সন্দেহে মুসাকে শনাক্ত করা হয়। তার মা তাকে ওই একটা জিডি করে আমাদের শাহজাহানপুর থানায়। ওসি সাহেবের তত্ত্বাবধানে একটা জিডি করেন 23 তারিখে। তো আমরা যেটা করি পিবিআই থেকে, স্বাভাবিকভাবেই যখন কোনো ঘটনা ঘটে আমরা সেটার একটা শ্যাডো ইনভেস্টিগেশনের চেষ্টা করি, বা যদি কোনো মিসিং জিডি হয় তখন সেইটা আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করি, যে কোনো থানা পুলিশের সাথে সাথে আমরা শ্যাডোটা করি আর কি। তো এরই সূত্র ধরে ওই জিডিটা আমাদের কাছে আসে। এরই সূত্র ধরে আমরা যেটা করি যে আমরা একটু শ্যাডো ইনভেস্টিগেশনের দিকে যাই, যে কী হলো দেখি। এটি এক পর্যায়ে আমরা একটা কিছু ক্লু পেয়ে যাই, আমরা এই যে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা জানতে পারি যে এই ব্যক্তির সাথে তার শেষ কথা হয়েছিল বা এরকম কিছু। তো তারপরে আমরা যেটা করি যে একজন আসামিকে ধরতে সমর্থ হই, ও আমাদের হেফাজতে নেই, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে যে সেই ডিসিস্টকে, তার সাথে আরও সহযোগী ছিল, আরও দুজন আমাদের হেফাজতে আছে, গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আমরা। এদিকে নিহত সাগরের পরিবারের অভিযোগ, নিখোজের 4 দিন পর শাহজাহানপুর থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের উল্টো নানা ধরনের হুমকি দিয়ে ছেড়ে দেয়। সবার কাছে খোঁজাখুঁজি করছি, শেষমেশ খোঁজাখুঁজি করে থানাতে গেছে, আমরা সেই ভয়েতে চলে আসছি। তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহানপুর থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম বলেন, এরপরে গত 23 তারিখে তার মা এবং চাচি থানায় যাওয়ার সাথে সাথেই আমি দ্রুত জিডি নিয়েছি, তৎক্ষণাৎ বলেছি, এবং আমি তখন তাদেরকে বলেছি আপনারা এতদিন পরে আসলেন কেন জিডি, আমি তাদেরকে এই কথা বলেছি। এবং এই জিডিটা নেওয়ার পরে আমরা দ্রুত আমরা তথ্য প্রযুক্তি নিয়ে আমরাও কাজ করা শুরু করি, পাশাপাশি পিবিআই সাহায্যকারী হিসেবে তারাও কাজ করে। বগুড়া প্রতিনিধি আব্দুল আওয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।